নমস্কার, আমি ঝুমুপালি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের আশপাশে অবরহ যে সমস্ত ফলমূলের গাছপালাগুলো দেখতে পেতাম, যেমন বাতাবি লেবু, পেয়ারা, পেঁপে ইত্যাদি, এই সমস্ত গাছপালাগুলো আজকাল আর সচরাচর চোখে পড়ে না, কারণ ইদানিং গাছপালাগুলো কেটে দ্রুত শহরায়ন হচ্ছে। আজকে আমি এরকমই একটা জিনিস দেখাবো যেটা সারা বছর পাওয়া যায় না, ভাদ্র আশ্বিন মাস নাগাদ পাওয়া যায়, কিন্তু আজকাল সেটাও সহজলভ্য নয়। সেটা হচ্ছে চালতা। আজকে বানাচ্ছি চালতার ইনস্ট্যান্ট মিষ্টি আচার। এগুলো হলো চালতা। ইংরেজিতে বলে এলিফ্যান্ট অ্যাপল, হিন্দিতে বলা হয় কারামপেল। আমি তিনটে মাঝারি সাইজের চালতা নিয়েছি। চালতা ছাড়ানো কঠিন নয়, একটু ট্রিকি ব্যাপার। আসুন দেখি নি কিভাবে চালতা ছাড়াবো। এতে পাঁচটা পাপড়ি হয়, ভিতরে থাকে ফুল। মাঝামাঝি করে দুভাগ করলে এর পাপড়িগুলো আলাদা আলাদা দেখতে পাবেন। এগুলো হচ্ছে পাপড়ি, আর মাঝখানে এটা ফুল। এবার এভাবে পাপড়িগুলো ছাড়িয়ে নেব। পাপড়িগুলো বেশ শক্তভাবে পরস্পরের সঙ্গে আটকে থাকে, ধারালো ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হয়। পাপড়ির গোড়ার দিকটা একটু কেটে বাদ দিয়ে দিতে হবে। ব্যাস, এভাবে সব পাপড়িগুলো বের করে নিয়েছি, আর এটা হলো চালতার ভেতরের ফুলটা। চালতার পাপড়ির এই সবুজ অংশগুলো সামান্য স্ক্র্যাপিং করে নিতে হবে। সাদা সাদা অংশগুলো যেহেতু ভেতরে থাকে, তাই স্ক্র্যাপিং না করলেও চলে। ব্যাস, এবার এই পাপড়িগুলো সরু সরু ফালি করে নেব। এবার এই সরু টুকরো করা চালতাগুলো একটু লবণ হলুদ মিশিয়ে মিনিট দশেক সিদ্ধ করে নিতে হবে। ব্যাস, এবার ঢাকাগুলো দেখে নেব চালতাগুলো সিদ্ধ হয়েছে কিনা। খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার জল ঝরিয়ে তুলে নেব। এই চালতার আচারে একটা মশলা লাগে, এবার সেটা বানিয়ে নিচ্ছি। কড়াইতে সেকে নিন চার পাঁচটা শুকনো লঙ্কা, এক চা চামচ পাঁচফোড়ন, এক চা চামচ মৌরি। ভালো করে সেকে ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। ব্যাস, আমার আচারের মশলা রেডি। এবার সেদ্ধ করে রাখা চালতাগুলো একটা কড়াইতে করে আঁচে বসান। দিয়ে দিন 500 গ্রাম আখের গুড়। গুড় ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 10-15 মিনিট মাঝারি আঁচে বসিয়ে রাখুন। 10 মিনিট পর চাপা খুলে মিশিয়ে দিন গুঁড়ো করে রাখা আচারের মশলা। গুড়টা ঘন হয়ে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নাড়তে থাকুন। ব্যাস, গুড় যথেষ্ট ঘন হয়ে গেছে। আজ বন্ধ করে ঠান্ডা হতে দিন। আমার ইনস্ট্যান্ট চালতার মিষ্টি আচার রেডি। এই হলো আমার চালতার ইনস্ট্যান্ট মিষ্টি আচার। এরকম সুন্দর একটা পদ বাঙালির খাদ্য তালিকা থেকে মুছে গেলে খুব খারাপ লাগবে, তাই আমি চাই আপনারা সকলে এই রকম চালতার আচার বানিয়ে ফেলুন। আরও অন্যান্য রেসিপি দেখার জন্য আমার চ্যানেল দেখতে থাকুন। আবার দেখা হবে।